তো দেখটা নি আপনারা লাই কিলা সুন্দর একটা স্পেশাল শরবত বানাই আনছে। তো দেখিলাই কিলা বানাইছি কোন চেনিকটা কিতার শরবত। হ্যাঁ হ্যাঁ ভিডিওটা অবশ্যই দেখা লাগবো। তো দেখোক প্রথমে আমি আমটা সুন্দর করে দলিরাম দইয়া ও লাগাই যেমন কাটাকটি। হ্যাঁ চাকুটা বয়াইছি চাপল চাপল বয়া। হ্যাঁ মনে করছিলাম খাসা হইব, একটু খাসা হইল না, খাসা হইল না, আধা ফাঁকনা হয়ে গেছে। না না তাও হার মানা যাইতো না, জুসটা কিন্তু আপনারা কাঁচা মইলে অবশ্যই ভালো, এবার ওলা হইলেও সমস্যা নাই, টকজাল মিষ্টি। তোমার কাটাকাটি হয়ে গেল, আসল কথা যাই কি আর দেখ রানি, ব্লেন্ডারের ভিতরে আমগুন দিলাইছি কাটিয়া কাটিয়া, তিন চামচের মতো চিনি দিছি, আর দেখ রানি স্বাদ মতো লবণ দিলাইছি। লবণটা একটু বেশি হতে লাগবে, বিট লবণটা একটু বেশি দিতে লাগবে, হাফ চামচের মতো দিবা। আর আম বুঝি আপনারা, আম যতটুকু হইব ততটুকু বুঝি আপনারা, চাকিয়া চাকিয়া দরকার হয় সব তার পরিমাণ দিবা বুঝছেন নি। তো দেখ রানি বরফের বোতল একটা বার করছিলাম, হতাশ হতাশ পানি বাড়ায় না, তারপরে এমনি নর্মালও ঠান্ডা পানি আসলো, পানি বুটাইন দিয়েও লাগে গেছি ব্লেন্ডার খোলা, তার কি তা করম। ও দেহ কা ব্লেন্ডার খুললো, আর কোম্বালা জানি কারেন্ট যাইব গিয়া, আল্লাহ তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আস, দুইটা কাঁচামরিচ দিলাইছি দিয়েও লাগে গেছি, খইতে খইতে কারেন্টটাও গেছিল গিয়া বুঝছি। আর কি তা খোর মোট ডালা ডালিত লাগে গেছি, একটু মনে করছিলাম সুন্দর করে পরিবেশন করতাম আপনার লাগে, আর কারেন্টে আমার পরিবেশনটা করার দিল না। দেখছেন হাজিয়া কত সুন্দর রাখছি, হাজিয়া মাজায় শরবতটা সুন্দর করে বানাইতাম, হুম কারেন্টের জ্বালায় ফেললাম না। যাই হোক গরমে আমার আফরি ফাফরি লাগে গেছে, প্রথমে দিতাম আসলাম বরফ, তারপরে দিতাম আসলাম আম, আর কিতা কিতা করলাম জানি না। যাই হোক বন্ধুগণ খাইলেও মজা লাগলেও হইলো না কিতা, তারপরে একটু দেখার সৌন্দর্য আছে না, নিয়ে তার লাগে আমি আমগুন দিছি বুঝছো নি। আর জামাইরি হচ্ছে তুমি লাইট দৌড়িয়ে বউ, লাইট দৌড়িয়ে বউ, আর নাই আমার ভিডিওটা একটু দেওয়া যেত না। তো দেখ রানি আর হাজারে কিতার পাতা দিছি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কইবে আপনারা, অবশ্যই বুঝিস। আর বাড়ি আনলিছি আমার শরবত গুনতে, আর বরফ গুন দিলাইছি, বরফের কথা মনে নেই গরম ঠেলায় আর কিতা করতাম। যাই হোক খেয়ে গুনতে মনে করবে না, সবাই বেলা থাকবে, আল্লাহ হাফিজ।